প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের উপর ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখো সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো চকবোর্ডে এলোমেলো সংখ্যা আছে, যেমন 71, 88, 81, 77, 85, 72, 75, 90, 95, 78, 73, 83, 97, 79, 100। এগুলো কিন্তু এলোমেলো সংখ্যা। এখন তোমাদের ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখা শেখাবো বা তোমরা লিখবে বাসায়। যেমন এখানে ছোট সংখ্যা কোনটি? 71। তারপরে ছোট সংখ্যা কোনটি? 72। তারপরে 73। তারপরে 75। তারপরে 77। তারপরে 78। 78। তারপরে 79। তারপরে 81। তারপরে 83। তারপরে 85। তারপরে 88। তারপরে 90। তারপরে 95। তারপরে 97। তারপরে 100। এখন আমরা সব সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছি। ঠিক তোমরা এটির অনুরূপ যদি হয় বড় থেকে ছোট, তাহলেও কিন্তু এটি দেখো যদি উল্টোভাবে লেখো তাহলে বড় থেকে ছোট সংখ্যা তোমরা আপনাআপনি শিখে যাবে এবং বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আজ তাহলে তোমরা শিখলে কি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এবং ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের HW থাকবে 71 থেকে 100। এগুলো তোমরা বাসায় বসে নিজেরা একা একা চেষ্টা করবে, আর অবশ্যই বাবা মায়ের কথা শুনবে, মনোযোগ সহকারে পড়াশুনো করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।